রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সে সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন শহীদুল রাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ও সংঘর্ষ সম্পর্কে জানতে চাই। হৃদয়, রাজধানীর বিজয়নগরে যে জাতীয় পার্টির কার্যালয়, সে জাতীয় পার্টির কার্যালয়ে সন্ধ্যায় শিক্ষার্থীরা এসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে, এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এখানে আছেন এবং তারা বিভিন্ন বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্লোগান করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং জাতীয় পার্টির যে কার্যালয় সেটা কিন্তু আগুনে পুরোটাই প্রায় পুড়ে গেছে। আমি ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস জানিয়েছে যে জাতীয় পার্টির অফিসের যে আড়ার এবং চারতলায় বিল্ডিংটি চারতলা পর্যন্ত পুড়ে গেছে, তবে ভিতরে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে আমি যে শিক্ষার্থীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, শিক্ষার্থীরা জানিয়েছেন যে ফেসিবাদী আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি তাদেরকে নিঃশর্ত সাপোর্ট দিয়ে গেছে, তো এই ফেসিবাদী রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না এমন তারা দাবি করছেন। এবং যেহেতু জাতীয় পার্টি তাদের দোসর ছিল, এজন্য জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। আসলে সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের একটি দল জাতীয় পার্টির যে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল নিয়ে বিজয়নগরে আসে এবং এখানে আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এক পর্যায়ে জাতীয় পার্টির কার্যালয়ে তারা আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। এখানে জাতীয় পার্টির যে কার্যালয়টা রয়েছে সেই কার্যালয়ের কিন্তু এখনও যে সাইনবোর্ড ব্যানার সেগুলো ভেঙেই ফেলছে, এবং হুসেন মোহাম্মদ এরশাদের যে প্রতিকৃতি এখানে ছিল সেগুলো কিন্তু অপসারণ করেছে শিক্ষার্থীরা। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2 তারিখ যে জাতীয় পার্টি ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল, সেই সমাবেশ প্রতিহতর ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে জানিয়েছিলেন যে যারা আওয়ামী সরকারের দোসর ছিল তারা যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে, তা প্রতিহত করা হবে। এবং এখানে যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ দাবি করছেন এবং 2 তারিখে যারা যেন সমাবেশ করতে না পারে সে সমাবেশ প্রতিহতের ডাক দিয়েছেন। এখন এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন। তবে শিক্ষার্থীরা রাস্তার যে রোড ডিভাইডারের অপর পাশে এখন অবস্থান নিয়ে জাতীয় পার্টি এবং ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর যারা ছিল তাদের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন। এবং আমি যদি একটু দেখাই, এই জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরটা কিন্তু পুরোটাই পুড়ে গেছে এবং এখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হৃদয়।